हाई सबाइके तो आमाके देखे आशा करी तुम्हारा बुझते ही पारछो जे आजके एकटा मेकअप भिडियो तोमादेर साथे शेयर करब। पियाली स्पेशली आमाके बोलेछिलो जे बियेते एज अ ब्राइड जदि आमी आमार निजेर मेकअप करते चाई ताहले कि कि मेकअप केना उचित, एवं आमी भाबलाम जे आजके जखन भिडियो करछि तो सेटाई तोमादेर साथे शेयर करी। और जेहेतु एखन एकटा पैंडामिक सिचुएशनेर मध्ये दिये आमरा जाच्छि, करोना रयेछे आबार आसछे करोना, तो आमरा एखन तो बेशि लोक गैदार करते पारछि ना, तो आमरा अनेक समय आमादेर बिये बा छोटो छोटो सेलिब्रेशन गुलो आमरा आमादेर निजेदेर बाड़ितेई करछि, ताई ना? तो जेमन आमार एनिवार्सारिटा गत बछर आमी आमार बाड़ितेई सेलिब्रेट करेछि 50-55 जन लोक निये, बिकज आमार किछु करार छिलो ना, अनेकेई आमी इनवाइट करते पारिनि। तो ভাবলাম যে অনেকেই হয়তো এরকম ভাবজো, আর আমার অনেক বন্ধুরা গত বছর বিয়ে করেছে এবং তারা নিজেরাই নিজেরা সেজেছিল, আমি দেখেছিলাম খুব সুন্দর সেজেছিল, তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের ভিডিওটা আমি শায়তানের ফোনে আইফোনে শুট করছি যাতে ভিডিও কোয়ালিটিটা একটু বেটার হয় আর তোমরা একদম প্রপার জিনিসটা দেখতে পাও, বিকজ আমার যেহেতু ওপোর ফোন, ওপোর ফোনে কিন্তু এআইটা একটুখানি বাড়ানো থাকে যার জন্য হয়তো তোমরা মানে প্রপার কালারটা বুঝতে পারো না, তো তাই জন্য আজকে আমি শায়তানের ফোনটা একদম ছিনতাই বাজ করে নিয়ে আমি ছিনতাই করে নিয়ে চলে এসেছি দিয়ে ভিডিও করছি। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি, প্রথম থেকে লাস্ট অবধি প্লিজ ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমার চ্যানেলে। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই যেটা করতে হবে স্কিনটা ময়শ্চারাইজ করতে হবে, তার জন্য আমি পন্ডসেরই ময়শ্চারাইজারটা ইউজ করছি, এটা অ্যাফোর্ডেবলও আছে এবং যাদের ধরো একটু কম্বিনেশন স্কিন বা অয়েলি স্কিন তারা এই ময়শ্চারাইজারটা অনায়াসে ইউজ করতে পারো। আর সবসময় একটা ময়শ্চারাইজার যে কোনো মেকআপের আগে ইউজ করবে, না হলে কিন্তু খানিকক্ষণ বাদে মেকআপটা ফেটে ফেটে যাবে। সো নেক্সট হচ্ছে একটা ইলুমিনেটর, এটা হচ্ছে এলে গার্লের ইলুমিনেন্স গ্লো, আমি আগেও দেখিয়েছি, যদি তোমাদের কাছে থাকে তোমরা এটা ইউজ করতে পারো, খুব সুন্দর মেকআপ করার পরে যখন ফিক্সার ইউজ করবে খুব সুন্দর একটা স্কিনে গ্লো দেয়। এটা একটা গোল্ডেন কালারও আছে, তো তোমরা সেটাও ইউজ করতে পারো চাইলে। সো নেক্সট আমি চলে যাব প্রাইমারে, এটা হচ্ছে আমার অরিফ্লেমের প্রাইমার, পোর মিনিমাইজিং প্রাইমার, তোমরা চাইলে যে কোনো প্রাইমার ইউজ করতেই পারো। আর প্রত্যেকটা স্টেপ করার পর চেষ্টা করবে যে 30 সেকেন্ডস থেকে 45 to 1 মিনিট মতো একটুখানি ওয়েট করতে, যাতে প্রত্যেকটা মেকআপ একদম ভালো করে বসে। নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে আমার ডার্ক সার্কেল, এখানে কিছু কিছু স্পট আছে সেগুলোকে আমি এই ডেইলি ফরএভার 52 যে কারেক্টারটা আছে সেটা দিয়ে কারেক্ট করব। এটা একটুখানি রেঞ্জের, মানে একটুখানি দামটা একটুখানি বেশি, বাট যদি কেউ ব্রাইডাল মেকআপ করতে চাও তাহলে বলবো এটা সব থেকে অ্যাফোর্ডেবল, বিকজ ম্যাক বা এগুলো হচ্ছে আরও বেশি একটু দামি। সো এখানে এরকম চারটে শেড আছে, তো আমি যেমন এই হোয়াইটটা আর এইটা মিক্স করে করছি, তো যে জায়গাগুলো মনে হবে মানে যে জায়গাগুলো স্পট আছে আমি সেইগুলো কারেক্ট করে নিচ্ছি। আর এটা আমি একদিন ইউজ করে বেরিয়েছিলাম, বিশ্বাস করো এটা মানে জাস্ট খুব ভালো, খুব ভালো, এত সুন্দর স্কিনের সাথে মানে মিশে যায়, ভীষণ ভালোভাবে মিশে যায়। দেন একটা এরকম বিউটি ব্লেন্ডার কিনে নেবে, দেন ওটা একটুখানি তোমরা জানোই ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিই।
এটা ব্লেন্ড করতে একদম কোনো প্রবলেম হয় না, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর আমার এটা শেড নাম্বারটা হচ্ছে 02, হ্যাঁ 002। এর আরও দুটো শেড আছে, তো তোমরা তোমাদের স্কিন কমপ্লেকশন অনুযায়ী চুজ করতে পারো। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমি একটা মার্সের ফাউন্ডেশন কিনেছি, বাট এই ফাউন্ডেশনটা না একটু বেশি হোয়াইট আমার স্কিনের থেকে, সাদা করে দেয়। তো তাই জন্য আমি এটা একটা পাম্প নিলাম এবং তার সাথে লরিয়েল প্যারিসের যে ফাউন্ডেশনটা সেটা একটা পাম্প নিলাম, মানে এক ড্রপ নিলাম। দেন এই দুটো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেন আমি স্কিনে লাগিয়ে দিচ্ছি। দেন আমি ভালো করে এবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংটা যত সুন্দর করে করবে তত মেকআপ ভালো বসবে আর উঠবেও না। আমার আমার যেহেতু অ্যাকচুয়ালি মার্সের ফাউন্ডেশনটা মানে কি বলবো একটু সাদা হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, তো তাই জন্য আমি মিক্সড করে করলাম। বাট তোমাদের কাছে মানে তোমাদের স্কিন টোনের যে ফাউন্ডেশন আছে তোমরা সেটাই ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ফাউন্ডেশন তো অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে, লরিয়েল আছে, তারপরে কি বলবো লরিয়েল তো আমার খুব ভালো লাগে, লরিয়েলের ফাউন্ডেশন লিপস্টিক ভালো লাগে, মেবলিনের লিপস্টিক আমার খুব ভালো লাগে। আর ফাউন্ডেশনের মধ্যে ম্যাক, হুডা বিউটি এগুলো তো খুবই মানে দামি, যারা ধরো মেকআপ আর্টিস্ট তারা ইউজ করে, তো তোমরা যদি অ্যাফোর্ড করতে পারো অবভিয়াসলি ইউজ করতে পারো। বাট যারা ধরো ভাবছো যে বিয়ের জন্যই কিনবে তারপরে হালকা টুকটাক মেকআপ করবে, তারা কিন্তু লরিয়েলের এই ফাউন্ডেশনটাও কিনতে পারো, এটা মানে ভালোই কভারেজ দেয়। আর এই যে মার্সের ফাউন্ডেশনটা এটা হচ্ছে HD ফাউন্ডেশন, মানে দেখো একটা HD কভারেজ দিয়েছে, মানে যদি অনেকক্ষণ ধরে একটা মেকআপ রাখতে চাও স্কিনে তাহলে, আর যদি স্কিনে আমি বলবো বেস যদি ঠিক করে করতে পারো তাহলে কিন্তু মেকআপ অনেকক্ষণ স্টে করে। আর মেকআপ করলে তো কিছু কিছু তোমাকে জিনিস একটু মেনটেন করতেই হবে, যেমন মানে হট করে মুখটা মুছে ফেলা এগুলো তো করতে পারবেই না, একটু কম হাসা, যদিও বিয়ের সময় কম হাসতে পারবে না, আমার বউ ভাতে হাসতে হাসতে আমি পুরো পাগল হয়ে গেছিলাম, আমার এই জায়গাটা আমার অলরেডি একটা ক্র্যাক এসেই গেছিল, আমার ভালো ম্যাক দিয়েই আমার মেকআপ করা হয়েছিল। তো এগুলো একটা বলবো যে এগুলো হচ্ছে একটা জেনারেল জিনিস যেগুলো হবে। নেক্সট আমি আমার আইব্রোটা করে নেব। আইব্রোর জন্য আমার নিয়েছি হচ্ছে রনজিলের একটা এরকম আইব্রো প্যালেট, এর মধ্যে চারটে শেড আছে। সো আমি ফার্স্টে যে ব্রাউন শেডটা সেটা নিচ্ছি। আমি কিন্তু খুব একটা আইব্রো করি না, হ্যাঁ, বাট যেহেতু আজকে একটুখানি হেভি লুক করছি তো ভাবলাম একটু করি, আর আমি অত ভালো আইব্রো করতে পারিও না, পারি মোটামুটি। ব্ল্যাকটা ইউজ করবে না, সবসময় ব্রাউনটা ইউজ করবে, বিকজ ব্ল্যাকটা ইউজ করলে পুরো মানে কেমন একটা কালো কালো ভুতভুত লাগে আমার তাই মনে হয়, তো আমি সবসময় ব্রাউনটাই ইউজ করি। আর এই প্যালেটটা বেশ ভালোই অ্যাফোর্ডেবল আছে, কিনতে পারো। সো আমি আমার আইব্রো দুটো করে নিয়েছি। আচ্ছা, এই আইব্রোতে একটুখানি এখানটা প্রবলেম আছে, বিকজ যেহেতু আমি প্যান্ডামিকের মধ্যে আমি পার্লারে যাচ্ছি না, তো আমি নিজে নিজেই
যতটা পারি আইব্রোটা প্লাক করেছিলাম এই জাস্ট আগের উইকে, তো এখানে বোধহয় একটা রয়ে গেছিল, বাট আজকে আমি সেটা মেকআপ করতে গিয়ে বুঝতে পারছি। সো যাই হোক, দেখো আইব্রোটা আমি করে নিয়েছি। নেক্সট আমি চলে যাব আমার আই শ্যাডোতে। সো আই শ্যাডো দেওয়ার আগে আমি ফার্স্টে একটুখানি এসে করে নেব চোখের উপর একটুখানি, এইখান থেকে এইটা লাগাচ্ছি। তোমরা মেকআপের জন্য একটা ভালো ফাউন্ডেশন, একটা ভালো এরকম কনসিলার প্যালেট, আর একটু আই শ্যাডো আর লিপস্টিক, ফাউন্ডেশন কি বলে ময়েশ্চারাইজার তো মোটামুটি সবার কাছেই থাকে, তো এই কটা জিনিস যদি রাখো আই থিঙ্ক কোনো অসুবিধা হবে না মেকআপ করতে। আচ্ছা, সো নেক্সট আমি এটা একটুখানি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আমি এখানে মেবলিনের পাউডার ইউজ করছি। এর সাথে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটুখানি কনসিল করে নেব কনসিলার দিয়ে, দেন আমি আই মেকআপটা স্টার্ট করবো। এটা হচ্ছে ইনসাইটের কনসিলার, একদমই একটা মিনিমাম, মানে মিনিমাম বলবো না, খুব কমই দাম, 110 টাকা বা। আমার কাছে মেবলিনের কনসিলারও রয়েছে, কিন্তু আমি ভাবলাম আজকে এটা দিয়ে দেখাই। আমার যেটা মনে হয় প্রোডাক্ট তো ভালো খারাপ তার তো একটা গুণ আছে অবশ্যই, কিন্তু তার সাথে সাথে ব্লেন্ডিং কিভাবে করছো তারও গুণ আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা হচ্ছে ফিটমির একটা লুজ পাউডার, এটা আমি দিয়ে নেব, বিকজ আই মেকআপ করতে করতে যাতে আমার মেকআপগুলো একটু বসে যায়। এই জায়গাগুলোতে জাস্ট আমি একটু দিয়ে রাখছি। আর চোখের তলাতে একটু ভালো করে দিয়ে রাখলাম, পরে ঝেড়ে দেব। সো আমি এবার আই মেকআপটা স্টার্ট করছি। তো মোটামুটি ব্রাইডরা রেড পিঙ্ক এই রকমের মধ্যেই একটা কালার চুজ করে বেনারসি, তো আমিও সেই জন্য ওই রকম একটা আই শ্যাডো চুজ করছি। এটা আমার মার্সের আই শ্যাডো প্যালেট, তো এই প্যালেটটা থেকে আচ্ছা ফার্স্টে একটা লাইট কালার দিয়ে নেবে সবসময়, ফার্স্টেই ডার্ক কালার দিলে। সো আমি ফার্স্টে এই কালারটা দিচ্ছি, একদম একটা লাইট অরেঞ্জ শেড। সেম ভাবে এই দিক থেকেও ফার্স্টে কর্নার থেকে
এরকম এরকম করে আসবে এবং ভেতর থেকেও এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আসবে। কোন রকম ঘষা নয়, জাস্ট এরকম 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 বাইরের দিক দিয়ে, আবার এরকম 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 ভেতর দিক থেকে। জাস্ট এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একদম হালকা হাতে যতটা পারো এটা লাস্টের দিকে ধরবে, যাতে প্রেশারটা একদম হালকা হয়। ফার্স্টে আমি একটা লাইট শেড দিয়ে দিলাম, নেক্সট আমি এই অরেঞ্জ শেডটা নেব, ওটা ওটার থেকে একটু ডার্ক, ঝেড়ে নিলাম। দেন সেম আউটার কর্নার থেকে ইনার কর্নারে। যতটা পারবে ব্রাশটাকে একদম দূরে ধরে জাস্ট এরকম সার্কুলার মোশনে করবে। হলো, নেক্সট হচ্ছে এই পিঙ্ক কালারটা নেব। নিয়ে আইলিডটা দিয়ে জাস্ট একটু ভেতর দিক করে দিলাম, ওপর দিকে খুব একটা গেলাম না। নিচের দিক থেকে এই আইলিডের ওপরটা দিলাম ফার্স্ট এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, আর তার সাথে একটু অরেঞ্জটার সাথে হালকা করে মিশালাম, খুব একটা ওপরের দিকে গেলাম না। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। নেক্সট যেটা করবো, আমি একটা অন্য ব্রাশ নিচ্ছি, আচ্ছা এই ব্রাশটা দিয়েও করতে পারি, দেন একটা চকলেট কালার নেব, এরকম ধরো একটু ডার্ক চকলেটই নিলাম, ঝেড়ে নিলাম। প্রত্যেকটা মানে ব্রাশে নেওয়ার পরে সবসময় একটু ঝেড়ে নেবে যাতে এক্সট্রাটা পড়ে যায়। ওকে, দেন একদম কর্নারে দেবে একদম হালকা করে। দেখো একটু বেশি লাগতে পারে এখন, বাট পরে ঠিক হয়ে যাবে। নেক্সট একদম একটা, আচ্ছা ফার্স্টে যে শেডটা নিয়েছিলাম একদম একটা লাইট শেড, এই যে এই শেডটা, সেটা আমি অল্প হালকা করে নিলাম, দিয়ে এই ওপর দিকটা একটু হালকা করে দিয়ে দেবে, একটু জাস্ট তাকিয়ে এই উপরের দিকটা।
এটা ফার্স্টে নেবে, দেন ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে এই ওপর দিকটা একটু দিয়ে দেব। এই ওপরের দিকটা দিয়ে দিলাম, মানে এই বায়াটার সাথে ওপরটা একটু ম্যাশ করে দিলাম। তো নেক্সট হচ্ছে একটু গ্লিটার দেব মাঝখানটাতে। তো আমার এখানে এরকম একটা, আচ্ছা গ্লিটার পরে দিচ্ছি, নেক্সট আমি সেম ভাবে নিচেও করবো, একদম ওপরে যেরকম করেছিলাম সেভাবেই। ফার্স্টে এই কালারটা নিচ্ছি, একদম সেম প্রসেসে নেক্সট হচ্ছে অরেঞ্জ। সো নেক্সট আমি যেটা করবো সেটা হচ্ছে একটা গ্লিটার ইউজ করবো, মানে চোখের ওপরে একটা কোনো গ্লিটারি শেড। তো সেটার জন্য আমি এখানে এই ইয়েলোটা নিচ্ছি, মনে হচ্ছে এটা ভালো লাগবে, এই দুটো শেড একটু মিক্স করে দিচ্ছি। চেষ্টা করবে আইলিডটার ওপরেই শুধু দেওয়ার, তাহলেই ভালো লাগে। নেক্সট আউটার কর্নার থেকে একটুখানি এই পিঙ্কটা নিয়ে একটু আউটার কর্নার থেকে জিনিসটা মিক্স করে দিচ্ছি। মোটামুটি আই মেকআপটা আমার ডান। আচ্ছা আমি একটা জিনিস করবো, সেটা হচ্ছে চোখের তলায় আমার একটু ব্ল্যাকটা বেশি লাগছে এখন, তো তাই জন্য আমি একটুখানি এই কালারটা নেব, এই ডার্ক যেটা পার্পল কালার,
কালারটা বেশ ভালো দেখতে, একটু রানি রানি কালারের, মানে বিয়ের বেনারসিগুলো হয় দেখবে। সো আমি চোখটা একটু টেনে এর তলাটা একটু এই ব্ল্যাকের সাথে ম্যাশ করে দেব, তাহলে ঠিক হয়ে যাবে। নেক্সট আমি চলে যাব লাইনারে। দেখো লাইনার আমি পরে নিয়েছি। নেক্সট হচ্ছে মাস্কারা। মাস্কারাটা হয়ে গেল। আচ্ছা আইল্যাশে আমি একটুখানি গ্লুটা লাগিয়ে রাখি যাতে হয়ে যায় তাড়াতাড়ি। আইল্যাশে গ্লু লাগিয়ে একটুখানি রেখে দেবে, তারপর ইউজ করবে, না হলে কিন্তু লাগাতে পারবে না, খুলে খুলে যাবে। আমিও আইল্যাশ খুব একটা ভালো নিজে লাগাই না অনেস্টলি, একদম বলতে গেলে সত্যি কথা, বাট ইদানিং একটুখানি একটুখানি দেখছি লাগাতে পারছি। আইল্যাশে গ্লুটা লাগিয়ে রাখলাম। আচ্ছা নেক্সট আমি যেটা করবো, যে পাউডারটা ছিল সেটা একটুখানি ঝেড়ে দিচ্ছি। নেক্সট চলে আসি হচ্ছে কন্ট্রোলে। আচ্ছা কন্ট্রোলের জন্য আমি নিচ্ছি মাই গ্ল্যামের এই কন্ট্রোলটা। এটা যে দুটো শেড থাকে, একটা একটু ডার্ক আর একটা একটু লাইট, এই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে, নাহলে ভালো লাগবে না। দেখো তো নাকটা একটুখানি কেটে নিলাম, মানে নাক ফাঁক আমার হেভি বোঝা, বুঝলে। আচ্ছা আমি খুব একটা কন্ট্রোল দেখো করিনি, একদম লাইটই করেছি, বাট কেউ যদি একটু বেশি করে কন্ট্রোল করতে চাও তাহলে আমি বলবো এখানে একটা এরকম ডার্ক ইসে রয়েছে, বাট এটা দিয়ে আমি করছি না বিকজ আমার মনে হয় যে খুব বেশি হয়ে যাবে। আচ্ছা সো নেক্সট হচ্ছে ব্লাশ। তো ব্লাশ আমার কাছে আছে হচ্ছে এটা রিমেল লন্ডনের, এবং এই ব্লাশটা আমার খুব ভালো লেগেছে। আর ব্লাশ দেওয়ার একটা ট্রিক্স আমি দেখেছি, তোমাদের বলে দিচ্ছি। জাস্ট এখানে দুটো আঙুল প্রেস করবে, মানে প্রেস করবে না, এই জায়গাটা দিয়ে দেবে না, এখানে দুটো আঙুল রাখবে,
দেন এই জায়গা দিয়ে দেবে দেন আর না হলে গালটাকে এরম করে নেবে করার পর যে ফোলা জায়গা দুটো আছে সেখানটা দেবে এই রিমেল লন্ডনের ব্লাশটাও খুব সুন্দর একটু জাস্ট হালকা করে একটু নাকের উপর দিয়ে দিলাম একটু কপালে আচ্ছা যদি মনে হয় যে কোনো জায়গা যেমন আমার এখানটা মনে হচ্ছে একটু বেশি বেশি হয়ে গেছে দেন যে কোনো একটু পাউডার দিয়ে সেট করে নেবে আচ্ছা আমি আরেকটুখানি এখানটা এসে করবো আমার ওটা কোথায় গেল হ্যাঁ আমি আরেকটুখানি কন্ট্রোল করব এই জায়গাটা একটু ব্লাশের সাথে একটু ব্লেন্ড করে দেবো আমি একটুখানি এই যে মেবলিনের যে পাউডারটা ছিল সেটা দিয়ে একটুখানি পরে ঠিকঠাক করে নিলাম মানে কি হয় কোথাও ব্লাশটা একটু বেশি হলো ধরো কোথাও একটু কম হলো তো এটা একটা ইসে হয়ে গেল মানে ঠিকঠাক হয়ে গেল নেক্সট হচ্ছে ইসে কি বলে এটা হাইলাইটার একদম লাস্ট বাট নট দ্য লিস্টে আছে হচ্ছে হাইলাইটার এই ফোনটায় করছি বলে বিশ্বাস করো তোমরা অনেক ভালো বুঝতে পারছো আমার ফোনটাতে করলে না আমি দেখেছি তো অতটা ভালো মেকআপটা বোঝা যায় না ক্যামেরাও আছে বুঝলে তো বাট ক্যামেরা বের করে না সত্যি কথা বলতে করতে ইচ্ছে করে না আর ক্যামেরা বার করলে আবার হাতে একটা মিরর লাগে সেটা দেখে দেখে করতে হয় আর আজকে আমি মিরর টিরার কিছু নিয়েই বসিনি আমি জাস্ট এটা নিয়েই বসেছি আচ্ছা একটুখানি আমি আচ্ছা কি দিয়ে দিই কি দিয়ে দিই কি দিয়ে দিই আচ্ছা একটু আঙুলে করেই একটু এই জায়গাটা দিয়ে দিচ্ছি দেখো মোটামুটি সেজে নিয়েছি জানি না কেমন লাগছে সেটা তোমরা জানাবে যে কেমন লাগছে আর আর বাকি আছে হচ্ছে আইল্যাশটা পরা আচ্ছা আইল্যাশটা পরার আগে আমি ফিক্সারটা দিয়ে নিচ্ছি ফিক্সারটা চোখটা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবে ফিক্সারটা দিয়ে দিয়েছি আচ্ছা ফিক্সারটা হচ্ছে আমার ফেসেস ক্যানাডার ফিক্সার ফিক্সার কিন্তু অবশ্যই ইউজ করতে হবে না হলে কিন্তু মেকআপ একদম স্টে করবে না সো দেখো হয়ে গেছে আচ্ছা নেক্সট আমি একটুখানি চোখের এখানটা একটু শুকা একটু রয়েছে আচ্ছা আমি লিপস্টিকটা দিয়ে নিই লিপস্টিক তোমরা রেড পিঙ্ক যে যেরকম চাও ইউজ করতে পারো আমি লোটাসের একটা ফুশিয়ার গার্ল আছে যেটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা লিপস্টিক তো সেটা আমি ইউজ করবো
ভেতর দিকটা একটুখানি রেড রেড দিয়েছিলাম। তো তোমরা বুঝতে পারছো কি না জানি না, দেখো আস্তে আস্তে ব্লাশগুলো কতটা বসে সুন্দর হয়ে গেল। আমার মনে হচ্ছে এখন আর একটু ব্লাশ দিলে ভালো হয়। প্রথমে যেটা মনে হচ্ছিল যে অনেকটা বেশি হয়ে গেছে হয়ে গেছে। সো দেখো আমি একদম সামনে থেকে দেখাচ্ছি তোমাদের, যাতে তোমরা ফিনিশটা বুঝতে পারো। আচ্ছা নেক্সট আমি লেন্স বলছি, আমি আইল্যাশটা পরে আসছি। হ্যাঁ আইল্যাশটা পরে নিয়েছি, এখানটা একটুখানি আমার গন্ডগোল করছে, বাট ইটস ওকে, ঠিক আছে। তো আমি ক্যামেরাটা একটু দূরে নিচ্ছি। সো দেখো এটা হচ্ছে একদম কমপ্লিট লুক। আই হোপ তোমাদের ভালো লাগবে। চট করে আমি চেঞ্জ করে আসছি। তো দেখো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, আর এই গয়নাগুলো একদম বিয়ের। তো ভাবলাম যে আজকে যখন একটা বিয়ের মতো সাজলামই, তো বিয়ের বেনারসিটা পরার লোভটা আর সামলাতে পারলাম না। আর তোমরা দেখেও বুঝতে পারবে যে মেকআপের সাথে যখন শাড়ি গয়না পরা হয় তখন কেমন লাগবে তোমাদের দেখতে। তো সত্যি কথা বলতে মেকআপটা আমার কিন্তু পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে, আর আমি আশা করব তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের। আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো এখনের মতো টাটা, আবার অন্য দিন অন্য কোনো মেকআপ টিউটোরিয়াল নিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। টাটা।